Assalamualaikum viewers, Raiyan furniture পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন যেন আমাদের নতুন নতুন আপডেটগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। প্রতিদিনের মতো আজ নিয়ে আসলাম একটি চমৎকার ফার্নিচার। আজকে যে ফার্নিচারটি নিয়ে এসেছি একটি অসাধারণ ডিজাইনের লাভকাট। সম্পূর্ণ চিরাংশন কাঠের এই লাভকাটটির নামকরণ কেন লাভকাট করা হয়েছে সেটা চলুন কাছ থেকেই জেনে নিই। সম্পূর্ণ চিরাংশন কাঠের এই খাটটি প্রিমিয়াম লেকার বার্নিশ করার মাধ্যমে তৈরি করা হয়েছে এবং এর নামকরণ লাভকাট করা হয়েছে কেননা এটার মধ্যে যে ডিজাইনটি করা হয়েছে সেটি লাভের মতো দেখতে এবং কাঠের পক্ষ থেকে এই লাভ ডিজাইন করা হয়েছে এবং সেই ডিজাইনটি চার সাইডে রয়েছে ফুলের সমারোহ। এবং উপরে আপনারা দেখতে পাচ্ছেন কাঠের পক্ষ করে কতটা অসাধারণভাবে আমাদের দক্ষ মিস্ত্রিরা এই অসাধারণভাবে এই ফুলের ডিজাইনগুলো তৈরি করেছে। দেখুন একগুচ্ছ ফুল এবং পত্র পল্লব সহ এই সাইডে রয়েছে দেখতে পাচ্ছেন যে তিনটি ফুল এবং তার সাথে পাতাগুলো রয়েছে কতটা চমৎকারভাবে একইভাবে এই সাইডেও রয়েছে। সম্পূর্ণ চিরাংশন কাঠের উপর খোদাই করে এই ডিজাইনগুলো করা হয়েছে। এখানে রয়েছে একটি পিলার এবং পিলারের উপর দেখুন কতটা চমৎকারভাবে কাঠের উপর খোদাই করে এই নকশাগুলো করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পিলারের চারটি সাইডেই প্রতিটি সাইডে এই নকশার কাজ রয়েছে কাঠের উপর খোদাই করে এই ডিজাইনগুলো করা হয়েছে যার মাধ্যমে অ্যাথেনেন্স কালার অ্যাড করা হয়েছে। এবং চিটাংশন ঘাটের যে ফাইবারগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন কতটা চমৎকারভাবে ফুটে আছে চিটাংশন ঘাটের ফাইবারগুলো। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও প্রিভিউতে দেখুন কতটা চমৎকার এই ফাইবারগুলো। সম্পূর্ণ প্রিমিয়াম লেকার করা অসাধারণ ফিনিশিংয়ে এই চিটাংশন কাঠের এই খাটটি কতটা গ্লেসি কতটা চমৎকার দেখতে পাচ্ছেন। আমাদের যে লাইটের রিফ্লেকশনগুলো কীভাবে পড়ছে এখানে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং মাঝখানে দেখুন কতগুলো ছোট ছোট ফুলের মাধ্যমে কাঠের পক্ষ দিয়ে করে ফুলের ডিজাইন করা হয়েছে অনেকটা অসাধারণ ডিজাইন করা হয়েছে এবং কতটা চমৎকারভাবে এই নকশাগুলোর মধ্যে অ্যাথেনেন্স কালারের মাধ্যমে এটা অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এছাড়া আরেকটি পিলার রয়েছে সেই পিলারটিও চারদিকে একই রকমভাবে কাজে ঘেরা রয়েছে। এখানে ছোটো ছোটো ফুল দ্বারা ডেকোরেশন করা হয়েছে এই কাঠটির ডিজাইনগুলো এবং যে পিলারটি রয়েছে পিলারটির কাজ একই রকম যে অপর সাইডে দেখেছি ঠিক একই রকমভাবে করা হয়েছে এবং উপরের পাখা এবং নিচের পাখা একই রকম ডিজাইন করা হয়েছে। আশা করি এই খাটটি আপনাদের কাছে খুবই খুবই ভালো লেগেছে। নিচের যে পাখাটি রয়েছে সেটি দেখুন 3 ইঞ্চি সলিড চিটাং সেগুন কাঠের ওপর খোদাই করে এই নকশাগুলো করা হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি মেজারমেন্টটা আবার ভালো করে দেখুন আপনারা লক্ষ্য করুন যে মেজারমেন্ট টেপের দিকে আমরা 3 ইঞ্চি সলিড চিটাং সেগুন কাঠের ওপর খোদাই করে এই ডিজাইনটি করেছি। দেখুন কতটা চমৎকার ডিজাইন করা হয়েছে। উপরের পাখা এবং নিচের পাখাটি সেম এবং এর মধ্যে রয়েছে দুই সাইডে দুইটি পিলার। উপরের পাখা যেমন দুই সাইডে দুইটি পিলার রয়েছে নিচের পাখাও সেম টু সেম দুই সাইডে দুইটি পিলার রয়েছে। দেখুন এই সলিড কাঠটির পিছনের অংশটি দেখাচ্ছে দেখুন সম্পূর্ণ সলিড চিটাং সেগুন কাঠের ওপর খোদাই করে এই ডিজাইনটি করা হয়েছে। উপরের পাখাটিও সেম টু সেম একই রকম ডিজাইন করা হয়েছে অত্যন্ত চমৎকার। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। দূর থেকে দেখুন কতটা চমৎকার এবং কতটা অসাধারণ লাগছে আপনার ঘরকে অনেকটা শোভনীয় করে তুলবে। দেখুন উপরের পাখাটিও 3 ইঞ্চি সলিড চিটাং সেগুন কাঠের ওপর খোদাই করে করা হয়েছে এবং এটাও যে সলিড পিছনের অংশটি দেখুন যে সম্পূর্ণ সলিড চিটাং সেগুন কাঠের ওপর এই উপরের পাখাটাও করা হয়েছে। আশা করি আপনাদের কাছে খুবই খুবই ভালো লেগেছে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের এই সলিড খাটটি এবং প্রিমিয়াম লেকার করা এই খাটটির মূল্য হচ্ছে মাত্র 75,000 টাকা। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আর দেরি না করে এখনই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া ইমো ও হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শোরুমে। আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঐতিহ্যবাহী লাল বাকলার পেছনে কামরাঙ্গীর মাতবাজার ওয়ার্ল্ডন শোরুম জনতা ব্যাংকের পরই বাইতুসালাদ জামে মসজিদের সামনে আমাদের রায়ন ফার্নিচার শোরুম। এখানে এসে সরাসরি ভিজিট করে নিয়ে যেতে পারেন আপনার পছন্দের অসাধারণ অসাধারণ ফার্নিচারগুলো। একটা জিনিস জেনে রাখা বললো আমরা ঢাকার মধ্যে বাড়ির নিস্তলা পর্যন্ত ফ্রি হোম ডেলিভারি করে থাকি এবং ঢাকার বাইরে আলোচনার সাপেক্ষে ডেলিভারি চার্জ নিয়ে থাকি। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।